আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু হোমিও ওয়ার্ল্ড, ডাক্তার রিয়াজুল করিমের চ্যানেলে। সবাইকে আন্তরিক সুস্বাগতম জানিয়ে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের জন্য উপস্থাপন করছি। ভার্টিগো। ভার্টিগো মানে হচ্ছে অ্যাকচুয়ালি যাদের মাথা ঘুরে বা মাথায় মনে হয় যেন মাথা ঘুরে পড়ে যাবেন, ব্যালান্স পাচ্ছেন না, উঠে দাঁড়াচ্ছেন কিন্তু মনে হচ্ছে যেন পড়ে যাচ্ছেন, এরকম প্রবলেম কিন্তু অনেক মানুষের মধ্যেই হয়। বিশেষ করে যাদের বয়স 15 থেকে একেবারে 60, 70, 80, 90 এরকম বয়সের মানুষের মধ্যে এই ভার্টিগের প্রবলেমটা বেশি দেখা যায়। ভার্টিগো কয়েকটা কারণে হয়। একটা হচ্ছে যে আসলে মানুষের ব্রেন এবং ব্রেন যে নার্ভাস সিস্টেমের মাধ্যমে শরীরকে ব্যালান্স করে, এই দুইটা বিষয়ের যখন কমিউনিকেশন ঠিকঠাক মতো হয় না, সমন্বয় হয় না, তখন মাথা ঘোরে। এই এই মাথা ঘোরাটাকেও ভার্টিগো বলে। আবার যদি কখনো কখনো প্রেশার বেশি হয়ে যায় বা প্রেশার কম হয়ে যায়, কম বা বেশি যাই হোক, এরপরেও কিন্তু মাথা ঘোরে, এটাকেও ভার্টিগো বলে। এখন কোন ভার্টিগো কোনভাবে হোমিওপ্যাথিক ওষুধে আপনি সলিউশন করবেন সেটাই বিষয়। আমি আপনাদেরকে সেই সলিউশনের বিষয়টাই জানাচ্ছি। সেটা হচ্ছে যে কিছু কিছু মানুষের এই ভার্টিগো পাবেন বা মাথা ঘোরা পাবেন যারা বিছানা থেকে উঠলেই মাথা ঘোরে অথবা বসা থেকে উঠলেই মাথা ঘোরে, এরকম মানুষদের আপনি যদি কোনিয়াম 30 খুব র্যাপিড ব্যবহার করেন, হয়তো খুব বেশি প্রবলেম যাদের, তাদের ক্ষেত্রে আপনি 2 ঘন্টা পর পর ব্যবহার করতে পারেন, অথবা ডেলি 3 বার 4 বার আপনি প্রবলেমটা যেমন তার উপরে বেসিস করে মেডিসিনটা প্রয়োগ করতে হবে। তাহলে দেখবেন এই লক্ষণের ভার্টিগো কোনিয়ামেই ভালো হবে। আবার আরেকটি ভার্টিগো পাবেন যাদের মধ্যে দেখবেন যে যারা প্রস্রাব করে আসলে দুর্বলতা বোধ করেন এবং প্রস্রাব মনে হয় যেন পানি খাওয়ার পরপরই যাদের প্রস্রাবের বেগ এবং প্রস্রাবের সাথে অ্যালবুমেন যায়, এই জাতীয় মানুষ, তাদের যদি এই ভার্টিগোর প্রবলেমটা আপনারা দেখেন, এবং যারা মানে শোয়া থেকে উঠলে স্পেশালি শুধুমাত্র বিছানায় এরকম পরিস্থিতিতে যাদের মাথা ঘোরে, অথবা এমনও হয় যে যাদের ক্ষুধা লাগলে মাথা ঘোরে, এরকম পেশেন্টদের আপনি অ্যাসিড পস 200 ব্যবহার করবেন। এর আগে তো বহুবার বলেছি ব্যবহারের পদ্ধতিটা কিভাবে হবে। তাহলে দেখবেন যে এই লক্ষণের ভার্টিগো আপনার অ্যাসিড ফসে ভালো হয়ে যাচ্ছে। যাদের ভার্টিগো প্রেশার বেড়ে যাওয়ার জন্য হচ্ছে, তাদের ক্ষেত্রে আপনি ব্যবহার করবেন গ্লু-9-30। আবার যাদের ভার্টিগো প্রেশার ফল করার কারণে, কমে যাওয়ার কারণে ভার্টিগো হচ্ছে, তাদের ক্ষেত্রে আপনি ব্যবহার করবেন নেট্রামিওর-30। এরকম বিভিন্ন ধরনের মেডিসিন আছে। ভার্টিগোকে আপনি সার্চ দিলেই বা ম্যাথমেটিক্যাল লক্ষণগুলো আপনি একটু সার্চ দিলেই পেয়ে যাবেন। সুতরাং ভার্টিগো আরেকটি কারণেও দেখি আমরা, যে যাদের হিমোগ্লোবিন কম হওয়া জনিত কারণে যাদের রক্ত কমে গিয়ে মাথা ঘোরে বা ভার্টিগো হয়, তাদের জন্য চায়না-3X খুব কার্যকরী একটা মেডিসিন। এই ক্ষেত্রে 10 ফোঁটা করে প্রতিদিন 3 বার ব্যবহার করবেন, খাওয়ার 10-15 মিনিট বা আধা ঘন্টা পরে পানির সাথে। ওভারঅল সব ভার্টিগোর সাথে একটা মেডিসিন আপনি কমনলি ব্যবহার করতে পারেন, সেটা হচ্ছে 5টা বায়োকেমিক্যাল সমন্বিত একটা মেডিসিন আছে, যেটাকে বলা হয় 5-ফস-6X। এই 5-ফস-6X 4টা করে ট্যাবলেট প্রতিদিন 3 বার খাওয়ার আগে বা পরে এটা খেতে পারেন। এটা 2 ভাবে আমরা প্রয়োগ করতে পারি, সাধারণত চুষে খেতে পারি অথবা খাওয়ার পরে একটু গরম পানি বা দুধ খেতে পারি। তবে ওষুধ খাওয়ার জন্য কখনো আমরা পেশেন্টদেরকে কোনো ঝামেলার মধ্যে ফেলে না দিয়ে চুষে খাওয়ার জন্যই পরামর্শ দেব। সুতরাং বন্ধুরা, আজকে আমি আপনাদের উদ্দেশ্যে যে ভার্টিগো সাবমিট করলাম বা ভার্টিগোর লক্ষণগুলো বললাম, এই ভার্টিগো যদি আরো বেশি কমপ্লেক্স হয়, আপনারা আরো ডিপলি লেখাপড়া করে অথবা আমাদের কমেন্টস বক্সে যোগাযোগ করে জেনে নিয়ে ট্রিটমেন্ট করতে পারবেন, অথবা যদি কেউ আমাদের এই ভিডিওর সাথে রিলেটেড চিকিৎসা চান, সেই চিকিৎসাটা আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সমস্ত ওষুধ খাওয়ার নিয়ম সবকিছু
ফ্রিতে লিখে দেব ইনশাল্লাহ। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে শেষ করছি, আমাদের সাথে থাকুন, হোমিও ওয়ার্ল্ডের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।